বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে আমন্ত্রিত আমার স্বেচ্ছাসেবক দলের যে সকল নেতাকর্মী, আমরা বিভিন্নভাবে যারা আমাদের সামনে আজকে উপস্থিত হতে পারছে না, তাদের পরিবারবর্গ এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত একটি, এই যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, এটা আমাদের জন্য কষ্টের, এরকম একটি অনুষ্ঠান আমাদের জন্য কষ্টের। কিন্তু এই কষ্টের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। আজকে এখানে মহাসচিব একটি অত্যন্ত ভালো কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কতগুলো কথা বলেছেন, যে এই যে আমরা যাদেরকে হারিয়েছি, যাদেরকে স্মরণ করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, এই মানুষগুলো যাদেরকে আমরা হারিয়েছি, তারা কিন্তু বিনা কারণে হারেনি। একটি অত্যন্ত বড় কজের জন্য তাদেরকে আমরা হয়তো পাচ্ছি না, তাদের যাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, তাদের এই নিখোঁজ হওয়াটা, যাদেরকে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি, তাদের এই চলে যাওয়াটা, এই যে তাদের জীবনটা উৎসর্গ, এটার পেছনে কিন্তু উদ্দেশ্যটা অনেক মহৎ। 20 কোটি মানুষের মুক্তির উদ্দেশ্য, এই দেশের মানুষের কথা বলার উদ্দেশ্য, এই দেশের মানুষের মতামত প্রকাশের উদ্দেশ্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখার উদ্দেশ্যেই এই মানুষগুলো তাদের নিজেদেরকে উৎসর্গ করেছে। সেজন্যই আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি তাদেরকে স্মরণ করতে, এ কথাটা ঠিক। কিন্তু যে উদ্দেশ্যে তারা এই উৎসর্গ করেছে, নিজেদের জীবন হোক, নিজেদের উপস্থিতি হোক উৎসর্গ করেছে, এই কাজটি যাতে থেমে না থাকে, আজকে আমি মনে করি এটিই আমাদেরকে শপথ নিতে হবে। অর্থাৎ যে কারণের জন্য আজ ওই মানুষগুলো আমাদের মাঝে উপস্থিত নেই, সেই কারণটা যাতে সফল হয়, আমরা যারা আছি আজ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মাধ্যমে যারা আমাদের কথা দেখছেন, যারা আমাদের কথা শুনছেন, সমগ্র বাংলাদেশ হোক, বাংলাদেশের বাইরে হোক, আজকে সকলের কাছে আমাদের, আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে, আমরা শুধু স্বেচ্ছাসেবক দলে আমাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, নট দ্যাট, আমরা ছাত্রদল হোক, যুবদল হোক, বিএনপি হোক, আমাদের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন হোক, আমাদের বহু নেতাকর্মীকে আমরা হারিয়েছি এই গণতন্ত্রের সংগ্রামে। আমরা বহু মানুষকে হারিয়েছি এই গণতন্ত্রের সংগ্রামে, গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে। কাজেই যাদেরকে আমরা হারিয়েছি, এরা আমাদেরই দেশের মানুষ, এরা সমগ্র দেশের মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য এরা যুদ্ধ করতে গিয়ে তাদেরকে আমরা হারিয়েছি। কাজেই তাদের হারিয়ে যাওয়াটা যাতে বৃথা না যায়, এই কথাটা আজকে আমাদেরকে মনে রাখতে হবে। এবং সেই জন্যই আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে, ঐক্যবদ্ধভাবে চলতে হবে, এবং ঐক্যবদ্ধভাবে আমরা কিভাবে আমাদের যেই গণতন্ত্রের সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সফল হতে পারি। আমি বারে বারে বলছি, যে মানুষগুলোকে হারিয়েছি, তাদের হারিয়ে যাওয়াটা যাতে বৃথা না হয়, সেই উদ্দেশ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই উদ্দেশ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, সেই উদ্দেশ্যটা আমাদেরকে যে কোনো মূল্যে সফল করতে হবে। কাজেই আসুন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি কথাকে সামনে, একটি কথা উনি যেটি বলেছিলেন আজ থেকে প্রায় 12 বছর আগে, 12 বছর আগে উনি কথাটি বলেছিলেন, এই কথাটি 12 বছর আগে উনি বলে বলে প্রমাণ করেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটা দূরদর্শী সম্পন্ন একজন মানুষ। উনি বলে প্রমাণ করেছিলেন যে কথাটা কত সত্য এই দেশের এবং দেশের মানুষের জন্য। উনি সেই সময় কথাটি বলে প্রমাণ করেছিলেন যে সামনে ভবিষ্যতে দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন নেমে আসছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। কি সেই কথাটি? 2008 সালে উনি বলেছিলেন যে
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। কাজে আজকে গত 12-13 বছরে, গত 12-13 বছরে আজকে প্রতিটি পদে পদে, সমাজের প্রতিটি মানুষের কাছে, সমাজের প্রতিটি স্তরে, সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আজকে প্রমাণিত হয়েছে, আসলেই আজ আমাদেরকে দেশ বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। দেশ না বাঁচালে মানুষ বাঁচবে না। এই দেশের মানুষকে বাঁচাতে হলে, এই দেশের দেশকে বাঁচাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে সকলকে সেই সংগ্রামে জয়ী হতে হবে। আজকে এই অনুষ্ঠানে আমরা যেভাবে, আমি যেভাবে আজকে হারিয়ে যাওয়া মানুষগুলোকে স্মরণ করছি, ঠিক একইভাবে আজকে আবারও আমার মহাসচিবের কথা ধরেই আমাকে বলতে হবে, আজকে আমরা আরেকটি মানুষকে খুবই অনুভব করছি, আমি ব্যক্তিগতভাবে খুব অনুভব করছি মানুষটিকে, সে হচ্ছে সুফিল বাড়ি বাহু। এই মানুষটি কি ছিল, তার সংগঠনের জন্য কতটুকু নিবেদিত ছিল, আপনারা প্রত্যেকটা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ আপনারা সে সম্পর্কে ওয়াকিফ। আসুন আমরা আজকে আল্লাহর দরবারে মোনাজাত করি, যাতে এই যে আমাদের কাছ থেকে যারা চলে গিয়েছে, আল্লাহ প্রত্যেকটি মানুষকে যাতে বেহেস্তে নসিব করেন, এবং যাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, তারা যেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ শরীরে আমাদের মাঝে অতি শীঘ্র ফিরে আসে, এবং আমরা সকলে সক্ষম হই যে যে উদ্দেশ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই মানুষগুলো, যে লক্ষ্য নিয়ে, যে মহৎ উদ্দেশ্য, মহৎ লক্ষ্য নিয়ে এই মানুষগুলো নিজেদেরকে উৎসর্গ করেছে, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের সেই উৎসর্গের কারণ যাতে সফল হয় ইনশাল্লাহ, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকুক। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকেন। দোয়া করি বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া অধিকার যাতে আমরা সফলভাবে অর্জন করতে সক্ষম হই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।